ঠাকুরটা মালদার জন্য একটা নতুন চমক হতে চলেছে। চলে এসেছি বালুচর কল্যাণ সমিতিতে, আমি এখন চলে এসেছি ফুলবাড়ি অষ্টম চৌধুরী স্টুডিও। চিন্তা কিসব হচ্ছে? এই বছর চিন্তা রয়েছে, এবার তুমি কটক প্রতিমা বানাচ্ছো। শান্তিবাড়ি প্রতি বছর বিশাল বিশাল চমক দিয়ে আসে। ব্যস্ততা কেমন এবার? তুমি এবার কটা ঠাকুর বানাচ্ছো? এখন দো মাটির কাজ চলছে। তো গুড মর্নিং আর তোমাদের সকলকে আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। যেহেতু পুজোর আর বেশি দিন বাকি নেই, মালদায় যেখানে যেখানে ঠাকুরের প্রতিমা বানায় সেই সমস্ত জায়গায় গিয়ে ভাবছি দেখে আসি যে মালদা পুজো প্রিপারেশন কতটা এগিয়েছে, সেটাই আজকে এক্সপ্লোর করতে বেরোচ্ছি। আর আজকে আমার সাথে আছে রাজীব। রাজীব অনেকদিন ধরে বলছিল আমাকে যে আমার সাথে বেরোবে, তো চল আজকে চলে, আজকে আমি ব্লগ মধ্যে আছি, তুই আজকে আমার সাথে চলে আসবি। এইদিকে আকাশটা দেখে পুরো পুজো পুজো ভাইব চলে যায়, একবারে শরতের আকাশ যেরকম হয় মেঘের ভেলা যাচ্ছে মনে হচ্ছে। এই জিনিসগুলো পুজো পুজো ভাইবস খুব সুন্দরভাবে দেয়। এখন আমরা রওনা দিব, আর যা যা হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর তোমরা ভিডিওটা কিন্তু গোটাটা দেখো, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, কারণ একটু সাপোর্ট করো আমাদের, কারণ গোটা মালদার পুজোটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমি চাইবো আমাদের মালদার যে পুজোটা হয় সেটা তোমাদের সাথে সাথে পশ্চিমবঙ্গের সব জায়গায় যাতে ছড়িয়ে পড়ে, সব জায়গায় মানুষ দেখতে পারে যে মালদার পুজোটা কীরকম হচ্ছে। তো বেরিয়ে পড়েছি, যা দেখছি রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই আছে, আর এই মাত্র জাস্ট মনসকোনা মন্দির ক্রস করলাম। ভাবছি প্রথমে সজল পণ্ডিতের কুর্তিতলার কাছে যাবো, ওখানে গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করবো। আমি এখন চলে এসেছি কুর্তিতলাতে সজল পণ্ডিতের স্টুডিওটির সামনে। এই তো মনে হচ্ছে কিছুদিন আগে যেন পুজোটা কাটলাম, এই বছর আবার মা চলে এসছে, তো সেই পুজো প্রিপারেশন নিয়ে আমি চলে এসেছি। ওখানে গিয়ে দেখাচ্ছি এখন পুজো প্রিপারেশন কতটা কীরকম হচ্ছে, সব তোমার সাথে শেয়ার করছি, চলো আমার সাথে। শুরুতে দেখা যাচ্ছে ঠাকুরের কাজ প্রায় চলছে, অনেকটা এগিয়ে গেছে, আর দোমাটি হবে তারপর রং করবে। এক একটা কাজ খুব সুন্দর আর খুব নিখুঁতভাবে করছে, মালদা শহরের বুকে এত সুন্দর কাজ সত্যি দারুণ। এই যে ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা মালদার জন্য একটা নতুন চমক হতে চলেছে। এখন দেখাচ্ছে না কি হচ্ছে, আর কিছুদিন পর দেখাবো যে এই ঠাকুরটা কি হতে চলেছে। তো এখন দোমাটির কাজ চলছে, তিন চারটে ঠাকুর হয়ে যাবে আর দু চার দিনের মধ্যে। আচ্ছা, এখন কাজ চলছে। এখন পেয়ে গেছি আমাদের মালদার বিখ্যাত এক মৃৎশিল্পী সজল পণ্ডিতকে। নমস্কার দাদা, প্রতি বছর নতুন নতুন চমক দিয়ে আসছে, তো দাদা এবার তুমি কটক প্রতিমা বানাচ্ছো? এবারে ক্লাবের 10টা প্রতিমা। আচ্ছা, কোন কোন ক্লাবে বানাচ্ছো এবার? আন্ধ্রকড়া আছে, বেলতলা আছে, বিএস রোড আছে, গোলাপট্টি আছে, আর 2 নম্বর কলোনি আছে। আচ্ছা, শঙ্করসতী সংঘ। আচ্ছা, আর ITI মোড়ে ওইখানে ওই আরভিবাই কমপ্লেক্স। আচ্ছা, আর কবে থেকে কাজ শুরু করেছো তুমি? কাজ শুরু হয়েছে মোটামুটি ওই রথ থেকে শুরু হয়েছে। আচ্ছা, সেদিন কাজ শুরু। দাম ঠিক মতো পাচ্ছো এবার? হ্যাঁ, দাম মোটামুটি ঠিক আছে এখন, ঠিক আছে। আচ্ছা, মানে আগের থেকে এবার ভালো হয়েছে? আগের থেকে একটু ভালো হয়েছে, হ্যাঁ, মানে গতবারের থেকে একটু ভালো। কতদিনে কমপ্লিট হবে? কমপ্লিট তো মোটামুটি আমাদেরকে তৃতীয়ার মধ্যে সব কমপ্লিট দিতে হবে। আচ্ছা, আর অক্টোবরে 1-2 তারিখে হয়তো রং টং হবে। বাজার কিরকম কি বুঝছো এবার? বাজার মোটামুটি গতবার থেকেই ঠিক আছে, হ্যাঁ, তো এবার কোয়ালিটির ওপরে তো দাম হয়। আচ্ছা, কেমন হচ্ছে গতবারে যে ক্লাবটা মোটামুটি একটা কোয়ালিটি ছিল ওর থেকে ভালো চাহিদা আছে, সেখানে তার বাজেট বেড়েছে, মানে এবার চাহিদা বাড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, আগের থেকে বাড়ছে, আগের থেকে বাড়ছে, কোনো সমস্যা কিছু হয়নি। মানে সমস্যা বলতে মাটির সমস্যা। আচ্ছা, মাটির সমস্যা? হ্যাঁ, মাটির সমস্যা। আর বৃষ্টির জন্য কোনো সমস্যা হচ্ছে? বৃষ্টির জন্য সমস্যা এখনো পর্যন্ত হয়নি, কারণ যে টিনের সেট ফেট ভালো আছে। আচ্ছা, আর কিছু ওই স্পটে গিয়ে করতে হচ্ছে কিছু। স্পটে গিয়ে কোন ক্লাবের বানাচ্ছে? স্পটে গিয়ে, স্পটে গিয়ে ওই শঙ্করসেতী সংঘ, মঙ্গলবাড়ি, মঙ্গলবাড়ি। আচ্ছা, আর বিএস রোড ক্লাব ওখানে স্পটে গিয়ে বানাচ্ছে? স্পটে গিয়ে করতে হচ্ছে। প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছে, এই চাপ রয়েছে নাকি সকাল এবার? একটু চাপ আছে। হ্যাঁ, চাপ আছে, চাপ হয়ে বয়স হয়ে গেলে ওই ভাবটা এখনো রয়ে গেছে। কুর্তি তোলায় বেশ ভালোই ঠাকুর দেখলাম, তো এবার যাচ্ছি বালুচর কল্যাণ সমিতির দিকে, ওখানে গিয়ে দেখে আসি যে ওখানকার প্রিপারেশন কতটা এগিয়েছে। চলে এসেছি বালুচর কল্যাণ সমিতিতে, আর দেখতেই পাচ্ছ প্যান্ডেল প্রায় শুরু হয়ে গেছে, অনেকটা এগিয়ে গেছে। দেখি ক্লাবের ভিতরে গিয়ে দেখি ওনারা কি বানাচ্ছে। এদিকে বাটামের কাজ চলছে, ব্যস্ততা কেমন এবার? ভালো ব্যস্ত না, দেখতেই পাচ্ছ কাজ অনেকটাই এগিয়ে এসছে, আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 30 দিন বাকি, তার মধ্যে পুজো প্রস্তুতি পুরো তুঙ্গে চলেছে। আমি এবার চেষ্টা করছি মালদা শহরে কয়েকটা পুজো যেগুলো খুব বিখ্যাত পুজো সেগুলো তোমার সাথে তুলে দেওয়ার চেষ্টা করছি, ক্লাব সদস্যের সাথে কথা বলে নেবো, আর জেনে নেবো এখানে ওনারা এবার কি থিম তুলে ধরছে মালদাবাসীর জন্য। তো নমস্কার, আমার ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত জানাই। প্রতি বছরই তো আপনার নতুন নতুন চমক দিয়ে আসছে মালদাবাসীকে, তো এবার আপনার চিন্তা ভাবনা কি রয়েছে? আমাদের চিন্তা ভাবনা আছে
নেতৃত্বের একটা নতুন স্বাদ দেওয়ার জন্যই আমরাও প্রস্তুত। গোপাল এই দায়িত্বে আমি শ্রী নবকুমার লাল, পূর্ব মেদিনীপুর জেলা, নন্দীগ্রাম থানা আমার বাড়ি। এই মালদা জেলার অন্যান্য টপ পাঁচটা পুজো প্যান্ডেলের মধ্যে এই বালেশ্বর কল্যাণ সমিতির অন্যতম, এবং ওখানে এক বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গিতে মায়ের প্রতিমার দর্শনের জন্য সবাই ব্যস্ত থাকেন, এবং ওখানে বিনোদনের জায়গা বিশাল বিশাল টপ। মানে থিমটা কিসব হচ্ছে এই বছর? থিমটা রয়েছে রাজস্থানের বিশেষ বিশেষ আভিজাত্য, পাকা বাড়ির, বনেদি বাড়ির কিছু কাজ। তাহলে মালদা অনেক নতুন নতুন চমক পাচ্ছে। আপনাদের প্রতিমাতে সাবেকি প্রতিমায় হয়ে আছে, সাবেকি প্রতিমা হয়ে আছে। আর প্রতিমা কে বানাচ্ছে এবার আপনাদের? প্রতিমা অবশ্য ঠিক আমি মুখে মনে করতে পারছি না, কিন্তু দেখলাম এক নতুন মুখ যে প্রতিমা শিল্পের দায়িত্ব রয়েছে। আর আপনাদের বাজেট কত রয়েছে এবার? বাজেট ওই 50 লক্ষের কাছাকাছি। 50 লক্ষ টাকা? 50 লক্ষ। আর উদ্বোধন কবে হচ্ছে আপনাদের? উদ্বোধন তো আমাদের জেলা সূত্র প্রসারণ যায় তৃতীয়তেই উদ্বোধন, সাধারণ লোকের জন্য তৃতীয় দিন খুলে যায়, তার এলে মায়ের দর্শন পেয়ে যায়। আলোর সূর্যায় অন্যান্য বছরের মতো বছরের ন্যায়গুলির মতো এবছর রয়েছে আমাদের সেই আকাঙ্ক্ষিত সেই জায়গা। আমি চিরায়তভাবে দেখে আসতেছি চন্দ্রনগরের আলোর সূর্যা, ওনার এবার আলোর দায়িত্ব রয়েছে, উনি দায়িত্ব। তো আমি এখন চলে এসেছি ফুলবাড়ি অষ্টম চৌধুরী স্টুডিওর সামনে, আর এখানে অনেক কটাই প্রতিমা হচ্ছে, আর আমি তোমাদেরকে দেখাবো এখানে কি কি প্রতিমা রেডি হচ্ছে, আর তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো চলো স্টুডিওর মধ্যে ঢোকা যাক। তো ঢুকতেই দেখতে হবে দাদা কাজ করছে। এই কাজটা কতদিন ধরে করছো দাদা? 2-3 মাস ধরে শুরু করেছো। তো স্টুডিওতে দেখছি অনেক প্রতিমা রয়েছে, এদিকে আছে এদিকে, আর কাজগুলো খুব সুন্দর করে বানাচ্ছে। আর এদিকে যেহেতু গণেশ চতুর্থী রয়েছে, সেজন্য গণেশও রেডি হচ্ছে এখানে। এই ঠাকুরের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করেছে, গোড়াটাই মাটির কাজ, রং করার পরে দেখতে আরও বেশি ভালো লাগবে। আমাদের মালদা যে কার্তিক পুজো হয়, তো সেটা থিমের উপর বেস করে এখানে ঠাকুরটা বানানো হচ্ছে। কোথায় আছে দাদা এই ঠাকুরটা? আচ্ছা, এই ঠাকুরটা হ্রদবেতে আছে। यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशि भक्तानं सुखदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। তো আমি এখন পেয়ে গেছি মালদার বিখ্যাত মৃৎশিল্পী অষ্টম চৌধুরীকে। নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আর তুমি এবার কটা ঠাকুর বানাচ্ছো? আমি 13টা। আচ্ছা, কোথায় কোথায় যাচ্ছে ঠাকুরগুলো? আমাদের মালদার শান্তিবাদী ক্লাব আছে। আচ্ছা, তাহলে রদবাড়ি আছে, কাবেসি আছে, জনকল্যাণ আছে, এই নিয়ে তো মোঠাবাড়ি আছে। কল্যাণ সমিতি তুমি বানাচ্ছো এবার? না, কল্যাণ সমিতি, জনকল্যাণ সমিতি, জনকল্যাণ। আচ্ছা আচ্ছা, তো এবার বাজার কীরকম বুঝছো? বাজার আমাদের বাজার ভালো, বাজার ভালো আছে, মানে আগের থেকে ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের থেকে যে সময় করোনাটা মানে যেভাবে পড়ে গেছিল তাতে মানুষ ভেবেছিল হয়তো কাজটা হয়তো উঠতে আরও সময় লাগবে, কিন্তু সেই হিসাবে কাজ ভালো ভালো হচ্ছে। আর রং কবে করছো? রং মোটামুটি আমাদের 22-23 তারিখ নাগাদ ধরে নিতে হবে। আর প্রতিটা ক্লাবে কবে ঠাকুর যাবে এবার? আমাদের ঠাকুর যেতে মোটামুটি 26 তারিখ থেকে শুরু হবে, ওই দিন সবাই নিতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি যাদের প্যান্ডেলে ঠাকুর ঢোকার প্যান্ডেলে অসুবিধা হয় তাদের আগে থেকে ঠাকুর ঢোকার, তাছাড়া মহলায় আগে থেকে আমাদের ঠাকুর যাবে। আর এবার কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে এবার? প্রবলেম মধ্যে আমাদের যে মাটি, মাটি পাওয়া যাচ্ছে না, সে মাটিটার জন্য প্রচুর প্রবলেম। আচ্ছা, মানে আগে অত সমস্যা ছিল না, এবার মাটি খুব সমস্যা হচ্ছে? মাটি নিয়ে প্রচুর সমস্যা, ট্রাক্টরে মাটি আসছে না। ডিমান্ড কি বুঝছে এবার? ডিমান্ড ভালো আছে, ডিমান্ড ভালো, চার যে তুমি কাজ থাকো তো ডিমান্ড সেরকম হবে। আর মনে হচ্ছে যে তোমার ঠাকুর নকল টকল হয় বা কিছু ভাবছো? না না না, সেই হিসাবে আমার কারখানাতে নকল হওয়ার মতন সেরকম না, আমাদের নিজের চিন্তা ভাবনা কয়েকটা নিজের আছে, তাতে নকল হওয়ার মতন কোনো ঠাকুর নকল করতে পারবে বলেও কেউ মনে হয় সেরকম। নকল বলতে আমার কাছে ঠাকুর হবেই না, মানে আমার যেগুলো চিন্তা ভাবনা আছে সেগুলো অন্য ধরনের। আচ্ছা, কি ভাই মানুষ পাশে নতুন তো চমক দিয়ে আসার চেষ্টা করো। আর তোমার ঠাকুরের মধ্যে আলাদা একটা ছোঁয়া রয়েছে একটা, এটা মানে একটা ভালোবাসাও রয়েছে, ভালোবেসে বাড়ানো, তোমার সাথে অনেকে জড়িত হয়ে রয়েছে। আমার সব ভাই, ভাবনা, আরো সব সব নিজেদের নিজেদের, ওরা বছরও তোমার সাথেই আছে? হ্যাঁ হ্যাঁ, আমার যারা আমাদের সাথে কাজ করে তাদেরকে আমি কোনো সময় নিজের স্টাফ ভাবে কাউকে দেখি না, আমি সবসময় নিজের। তুমি আমাকেও নিজের যে ভাইয়ের মতো করে ট্রিট করেছো আমাকে, এটা আমার খুব ভালো লাগে যে তোমার কাছে অন্যরকম ভালোবাসাটা অন্যরকম, মানুষের ভালোবাসাটাই তো সব। তা আমি আমার মতো এক বাচ্চাকে পেয়ে ঠাকুর দেখতে রোজ আছিস, কেমন লাগে ঠাকুর দেখতে? ভালো লাগে। বড় একে বানানোর ইচ্ছে রয়েছে যে বানাবি? ওটা বানাবি না, শখ নেই, দেখতে খুব ভালো লাগে, প্রতিদিন আসি দেখতে। একটা হাই বলে দে একটা। হাই। চল, আমি এখন
চলেছে মালদার বিখ্যাত আরেকটা পুজো শান্তিভারতী পরিষদে। আর তোমরা জানো শান্তিভারতী প্রতি বছর বিশাল বিশাল চমক দিয়ে আসে, আর শান্তিভারতী মানুষের কাছে একটা বিশাল ইমোশন একটা। তো আমি এখন দাঁড়িয়ে ঠিক শান্তিভারতী মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। তো এবার ওনারা বললেন এবার ওনাদের থিম হলো মীনাক্ষী মন্দির বানাবে ওনারা। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গেছে, দেখি দরকার ওদেরকে। যতটা পারলাম মালদা জেলা পুজো প্রস্তুতি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। আর আজকে আমাকে রাজীব বিশাল হেল্প করেছে। আর তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমি চাইবো তোমরা এই ভিডিও শেয়ার করো, যাতে এই ভিডিওটা গোটা ওয়েস্ট বেঙ্গল স্প্রেড হতে পারে আর লোকে জানতে পারে যে মালদা পুজোটা কতটা ভালো হয়। তো প্লিজ এটা করে দিও। আর যদি ইনস্টাগ্রামে ভালো রিল দেখতে চাও তো আমাকে গিয়ে সুমন ডট ইনস্টা গিয়ে ফলো করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু আগে কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে সাজেস্ট করতে পারো আর কোথায় কোথায় গিয়ে ভালো আরও ভিডিও বানাতে পারবো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।